ঘূর্ণিঝড় মোকার কেন্দ্রে এখন বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে 190 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের উপকূলের দিকে অতি প্রবল রূপ ধারণ করে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়টি। এমন পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। যদিও এই সংকেতগুলোর প্রতিটির আলাদা আলাদা অর্থ রয়েছে, কিন্তু এর সঠিক অর্থ জানেন কতজন? ঘূর্ণিঝড়ের কারণে নদী ও সমুদ্র বন্দরগুলোতে 1 থেকে 11 পর্যন্ত সতর্ক সংকেত দেখানো হয়। আবহাওয়া বিভাগ উপকূলীয় এলাকাগুলোর জন্য সতর্কতা হিসেবে এই সংকেত ব্যবহার করে। এই সংকেতগুলোর প্রতিটির আলাদা আলাদা অর্থ রয়েছে, যেমন দূরবর্তী সতর্ক সংকেত, দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, স্থানীয় সতর্ক সংকেত, স্থানীয় হুঁশিয়ারি সংকেত। এসব বিষয় বহু বছর ধরে মানুষ শুনে এলেও কোনটিতে কোন মাত্রায় বিপদ আসছে তা কতজন সঠিকভাবে বুঝতে পারেন তা নিয়েও প্রশ্ন আছে। দুর্যোগ ব্যবস্থাপনা গবেষক জানান, সংকেতগুলো তৈরি করা হয়েছে শুধু সমুদ্র বন্দর এবং নদী বন্দরকে লক্ষ্য করে। এই সংকেত জনসাধারণের জন্য নয়। কোন দিক থেকে বাতাস বইছে, আবহাওয়া দুর্যোগপূর্ণ হচ্ছে এবং বিপদ আরো বাড়ছে কিনা তা বোঝা যায় এসব সংকেতের মাধ্যমে। তবে বন্দর এলাকা ছাড়াও উপকূলীয় ঘূর্ণিঝড়ের গতিপথের মধ্যে থাকা জেলাগুলোর স্থানীয় প্রশাসন এসব সংকেত দেখে ভিন্ন ভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এবার জেনে নেওয়া যাক সমুদ্র বন্দরের জন্য কখন কোন সংকেতের মাধ্যমে কি বোঝায়। 1 নম্বর, দূরবর্তী সতর্ক সংকেত। জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝোড়ো হাওয়া অঞ্চল রয়েছে যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 61 কিলোমিটার, যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে। 2 নম্বর, দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে, সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে। 3 নম্বর, স্থানীয় সতর্ক সংকেত। বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। 4 নম্বর, স্থানীয় হুঁশিয়ারি সংকেত। বন্দর ঘূর্ণিঝড় কবলিত হতে পারে, বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার, তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় হয়নি। 5 নম্বর, বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 6 নম্বর, বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 7 নম্বর, বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরের ওপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। 8 নম্বর, মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝাবহুল ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর থেকে বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 9 নম্বর, মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 10 নম্বর, মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের ওপর বা কাছ দিয়ে উপকূল অতিক্রম করবে। 11 নম্বর, যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত। আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন। এখানে বলে রাখা ভালো, সংকেতগুলোর মধ্যে 5, 6 ও 7 নম্বর বিপদ সংকেতের মাত্রা একই, আবার 8, 9 ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মাত্রাও এক। মূলত ঝড় সমুদ্র বন্দরের কোন দিক দিয়ে যাবে তার ভিত্তিতে নম্বর আলাদা করা হয়, যদিও বিপদ সব ক্ষেত্রেই সমান। নদী বন্দরের জন্য সতর্কতা সংকেত আলাদা, সেগুলো হলো 1 নম্বর, নৌ সতর্কতা সংকেত। বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝোড়ো হাওয়ার কবলে পড়তে পারে এমন শঙ্কা রয়েছে,
ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগের কালবৈশাখীর ক্ষেত্রেও এই সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার উপর সতর্ক নজর রাখারও তাগিদ দেয়। দুই নম্বর, নৌ হুঁশিয়ারি সংকেত। বন্দর এলাকায় নিম্নচাপের সমতুল্য তীব্রতার একটি ঝড় যার গতিবেগ ঘন্টায় অনূর্ধ্ব 61 কিলোমিটার বা একটি কালবৈশাখী যার বাতাসের গতিবেগ 61 কিলোমিটার বা তদূর্ধ্ব নৌযান এগুলো যে কোনোটির কবলে পড়তে পারে এমন শঙ্কা রয়েছে। 65 ফুট বা তার কম দৈর্ঘ্য বিশিষ্ট নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। তিন নম্বর, নৌ বিপদ সংকেত। বন্দর এলাকা ঝড় কবলিত। ঘন্টায় সর্বোচ্চ একটানা 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত গতিবেগের একটি সামুদ্রিক ঝড় শিগগিরই বন্দর এলাকায় আঘাত হানতে পারে। সব ধরনের নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় নিতে হবে। চার নম্বর, নৌ মহাবিপদ সংকেত। বন্দর এলাকায় একটি প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত এবং শিগগিরই বন্দর এলাকায় আঘাত হানবে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তদূর্ধ্ব। সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর মহাবিপদ সংকেত 8, 9 ও 10 জারি করলে বন্দরেও সর্বোচ্চ সতর্কতা বা অ্যালার্ট 4 জারি করা হয়। সর্বোচ্চ সতর্কতা জারি হলে বন্দর জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হয়। ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় সরকারের প্রস্তুতির মধ্যেই দেশে আবহাওয়া সংকেত ব্যবস্থা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। দুর্যোগের ক্ষেত্রে পূর্বাভাস ব্যবস্থা এখন অনেক আধুনিক ও প্রযুক্তি নির্ভর হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে বিপদ ও ঝুঁকির মাত্রা বুঝতে পারে সেই ধরনের পদ্ধতির দিকে বাংলাদেশকেও যেতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।